সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে একটা স্পেশাল ক্লাস করতে যাচ্ছি, আপনারা কিভাবে ক্লায়েন্টের সাথে লং টাইম কাজ করবেন এবং আপনারা পাঁচটা স্টেপ ফলো করলে আশা করি যে আপনি লং টাইম একটা ক্লায়েন্টের সাথে কাজ করতে পারবেন। যেমন আমি আজকে 4 থেকে 5 বছর যাবত একটা ক্লায়েন্টের সাথে আমি কাজ করতেছি, এবং আপনি যদি আমার ফাইবারের গিগগুলো দেখেন বা ফাইবার অ্যাকাউন্ট যদি দেখেন, ওইখানেও দেখবেন যে আমি একটা করে ক্লায়েন্টের মিনিমাম যদি অর্ডার কমপ্লিট করি, মিনিমাম 4 থেকে 5টা করে অর্ডার কমপ্লিট করছি। এবং এরকমও বায়ার আছে যারা 5টা 7টা এবং কি প্রতিটা কাজেরই তারা টিপস শেয়ার করতো, মানে আমাদেরকে টিপস দিত। তাহলে আমাদের ওই ক্লায়েন্টগুলো কতটুকু স্যাটিসফাই হইলে আমাদের টিপস দিত বা আমাদের বারে বারে অর্ডার করতো, সে বিষয়গুলো নিয়েই আজকে আমি কথা বলতে যাচ্ছি। এটা খুবই স্পেশাল ক্লাস, অবশ্য আমি তেমন কোনো কিছু দেখাবো না, জাস্ট আমি বলবো আপনাদেরকে কী কী ফলো করবেন। তো একটা ক্লায়েন্টের সাথে দীর্ঘদিন কাজ করতে চাইলে আপনাকে 5টা স্টেপ ফলো করতে হবে। আপনি যদি চান যে আপনি এই 5টা স্টেপ ফলো করে ক্লায়েন্টের সাথে দীর্ঘদিন কাজ করতে পারবেন, কিন্তু আপনার বিহেভিয়ারগুলো চেঞ্জ করতে হবে। তো প্রথমে যদি আমি বলি বা ফার্স্ট মেথড যদি আমি আপনাদেরকে বলি, সেটা হচ্ছে যদি কখনও কোনো ক্লায়েন্টের সাথে আপনার কথা হয়, তাহলে অবশ্যই আপনার বায়ারের সম্পর্কে, মানে আপনার যে ক্লায়েন্টটা থাকবে সেই ক্লায়েন্টের বিজনেস সম্পর্কে আপনি পর্যাপ্ত আইডিয়া নেবেন এবং তার কাছে জিজ্ঞাসা করবেন, তোমার বিজনেস সম্পর্কে আমাকে বলো, তোমার যেমন তুমি বিজনেসটা এইভাবে কাজ করলে তুমি দ্রুত সাকসেস হবা, মানে হচ্ছে আপনি টিপস শেয়ার করবেন এবং তাকে প্রশ্ন জিজ্ঞাসা করবেন তার বিজনেস সম্পর্কে, যাতে আপনার সাথে একটা মোটামুটি একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়, এমনকি আপনি তার কাজটা কী সেটা আপনি প্রপারলি বুঝতে পারেন। তাহলেই দেখা যাবে যে বায়ার আপনাকে বা বায়ার মনে করবে যে আপনি আসলে কাজটা করার জন্য, বায়ারকে স্যাটিসফাই করার জন্য খুবই ইচ্ছুক, সেজন্য আপনি তাকে এই বিষয়গুলো জিজ্ঞাসা করতেছেন। এতে কী হবে, আপনার ক্লায়েন্টের সাথে একটা কথাবার্তা হচ্ছে বা কনভারসেশন হচ্ছে, এতে বায়ারের সাথে একটা সম্পর্ক তৈরি হবে। আপনি যদি বায়ারের সম্পর্কে জিজ্ঞাসা করতে পারেন বিজনেস সম্পর্কে, প্রতিটা মানুষই কিন্তু চায় তার বিজনেস সম্পর্কে আরেকজনের সাথে শেয়ার করতে, ঠিক আছে? তো এটা ফার্স্ট মেথডটা হচ্ছে, এটা আপনাকে ফলো করতে হবে। সেকেন্ড মেথড যদি আমি বলি, আপনার ক্লায়েন্টের সামনে আপনি যে এক্সপার্ট পারসন বা আপনি যে এই কাজগুলো পারেন বা একটা কাজে ডিপলি পারেন, সে বিষয়গুলো বায়ারের সামনে তুলে ধরতে হবে। অবশ্যই এই কাজটা করার জন্য আপনাকে অবশ্যই পোর্টফোলিও ওয়েবসাইট থাকাটা খুবই প্রয়োজন। কেননা, কারণ একটা পোর্টফোলিও ওয়েবসাইটের মাধ্যমে আপনি যে এক্সপার্ট সেটা ফুটে ওঠে, এমনকি আপনার কাজের প্রমাণ আদি ওইখানে থাকে। এতে দেখা যাবে যে বায়ার আপনাকে খুব সহজে বিশ্বাস করবে এবং আপনি যে আদৌ কাজ পারেন সেই সম্পর্কে তারাও আইডিয়া পেয়ে যাবে, এবং বায়ার কখনো ডিপ্রেশনে থাকবে না যে আপনি আসলে এক্স্যাক্টলি কাজটা করতে পারবেন কি না বা কাজটা আদৌ আপনি পারেন কি না, সেটা নিয়ে কোনো টেনশন থাকবে না। এতে দেখা যাবে যে আপনার এই পোর্টফোলিও ওয়েবসাইটের মাধ্যমে দেখা যাবে যে আপনার বিজনেসটাকে বা আপনার ক্লায়েন্টের সাথে আরও লং টাইম সম্পর্ক তৈরি হবে। তো যদি আপনারা মনে করেন যে পোর্টফোলিও ওয়েবসাইটটা কীভাবে বানাতে হয়, যদি মনে করেন যে আপনারা বানাতে পারবেন না বা ইউটিউবে আমি জানি না কোনো ভিডিও পাবেন কি না, যদি আপনাদের দরকার খুবই পড়ে যে পোর্টফোলিও ওয়েবসাইটটা বানানো, ওয়ার্ডপ্রেস দিয়ে কীভাবে একটা প্রফেশনাল মানের পোর্টফোলিও ওয়েবসাইট বানানো যায়, সেটা তাহলে সেটা নিয়ে একটা ভিডিও আমি তৈরি করে দেখাইতে পারি, এবং কি আপনাদেরকে ওই পোর্টফোলিও ওয়েবসাইট কীভাবে তৈরি করতে হয় এ টু জেড সব কিছু আমি একটা ক্লাসের ভিতর শিখিয়ে দেব। তার জন্য অবশ্যই কমেন্ট করতে হবে যে আপনারা চান কিনা। ওকে, এবার আসি হচ্ছে 3 নম্বর মেথডটা হচ্ছে, সবসময় বায়ারের বিজনেসটাকে নিজের বিজনেস হিসেবে মনে করবেন এবং কি নিজের বিজনেস হিসেবে কাজ করবেন। বায়ার যেন কখনো বুঝতে না পারে যে এক্স্যাক্টলি আপনি শুধু টাকার জন্য কাজ করতেছেন, কখনোই তার মনে করানো যাবে না। অবশ্যই সবসময় আপনি বায়ারের বিজনেসটাকে আপনার বিজনেস বলে মনে করবেন বা চিন্তাভাবনা করবেন যে এই বিজনেসটা কোনভাবে কাজ করলে খুব দ্রুত হবে। এতে দেখা যাবে আপনার সাথে ক্লায়েন্টের একটা সুসম্পর্ক তৈরি হবে, এবং কি ফাইবারের ভিতরে অনেকে আছে, দেখা যায় যে আমরা যখন কাজ করি বা আমাদের যখন ফাইবার ভিতরে অর্ডার করে, তখন কিন্তু আমরা কিছুক্ষণ কথা বলার পরে, হ্যাঁ আমরা ডাইরেক্ট বলি কি আমাদের
আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা দাও, আমি একটু চেক করি কোথায় কী প্রবলেম আছে, এগুলো দেখা যায়। এই যে আমাদের আমাদের ওয়েবসাইটটা, মানে হচ্ছে ক্লায়েন্টকে সহ করে বললাম যে এটা আমাদের, মানে হচ্ছে আমার নিজের একটা ওয়েবসাইট সম্পর্কে জানতে চাইলাম, বায়ারকে বুঝাইলাম যে এটা আমার একটা ওয়েবসাইট বা আমার একটা বিজনেস। ওকে, এটা বায়ারকে বোঝানোর কারণে বায়ারের সাথে আরেকটু সম্পর্ক বিল্ড আপ হয়ে যাবে। তো অবশ্যই যখন বায়ারের সাথে কথা বলবেন, বায়ারকে অবশ্যই বুঝাইতে হবে আপনাকে আপনার চিন্তা চেতনা কথাবার্তা দিয়ে এবং কাজ দিয়ে বুঝাইতে হবে যে এটা একজ্যাক্টলি তার বিজনেসটা, এটা হচ্ছে আপনার বিজনেস। আর আপনি এখানে শুধু টাকার জন্য কাজ করতেছেন না, এখানে আপনি নিজের জন্য আপনার বিজনেসটাকে বড় করতেছেন। এটা যদি বুঝাইতে পারেন তাহলে ক্লায়েন্টের সাথে দীর্ঘদিন কাজ করতে পারবেন। এবার আসি চার নাম্বার জিনিসটা বা চার নাম্বার মেথডটা যদি আমি আপনাদেরকে বলি, সেটা হচ্ছে বায়ারকে অবশ্যই, বায়ার তো আপনাকে ফ্রিতে কাজ করাবে না, বায়ার অবশ্যই হয়তো $20 $50 $100 $200 $500 দিবে। তো এবার কথা হচ্ছে, ধরেন আপনাকে এক্সাম্পল $500 পে করছে এক মাসের জন্য কাজ করার জন্য, ধরেন এক্সাম্পল, ধরেন আপনাকে এসিওর কাজ করতে দিছে, ধরেন 2000 ব্যাকলিং করে দিতে হবে আপনাকে, বা ধরেন একটা লোগো বানাইতে দিছে, হতে পারে আপনাকে প্রমোশন করতে দিছে, অর্গ্যানিক প্রমোশন যেটা আমরা বলি, এটা করতে দিছে। এখন 2000 ধরেন ব্যাকলিংয়ের জন্য যদি আমি ধরি, আপনাকে ধরেন অ্যাভারেজ $500 দিছে 2000 ব্যাকলিংয়ের জন্য। এবার আপনি এই কাজটা করার পরে, 500 ব্যাকলিং করার পরে আপনি তাকে এক্সট্রা গিফট গিফট হিসাবে আরও 100 কাজ করে দিবেন বা 100 ব্যাকলিং করে দিবেন, বা একটা লোগো বানাই দিছেন, পাশে আপনি বলবেন যে হ্যাঁ তোমার ইউটিউবের জন্য একটা লোগো বানাই দিছি, বা তোমার বিজনেসের জন্য একটা লোগো বানাই দিছি, তাহলে তোমার জন্য ফেসবুক পেজের জন্য একটা কভার বানিয়ে দিলাম, বা আদার্স কোনো একটা ব্যানার তৈরি করে দিলাম। মানে ক্লায়েন্টকে সবসময় চাইবেন একটা কাজের সাথে আরেকটা গিফট করার জন্য। প্রতিটা মানুষই কিন্তু চাই, গিফট জিনিসটা খুবই ভালোবাসে, মানে সবাই চাই আমাকে কেউ না কেউ গিফট করুক কিছু। সেটা আপনি তো আর পার্সোনালি তাকে কোনো কিছু গিফট করতে পারতেছেন না, আপনি আপনার কাজটাকেই গিফট করেন, সমস্যা নাই তো। আর এতে যে আপনার লস হবে খুব একটা না, আপনাকে কিছু সময় যাবে, কিন্তু যদি ক্লায়েন্টের সাথে যদি আপনার একবার ভালো কমিউনিকেশন বা ভালো ফ্রেন্ডলি ভাব তৈরি করতে পারেন, তাহলে সারা জীবন আপনি তার কাজ করে শেষ করতে পারবেন না। অবশ্যই আপনি তাকে প্রতিটা কাজের পাশাপাশি তাকে কিছু কিছু গিফট করবেন। আমার আমি যতগুলো কাজ করছি, মোটামুটি ম্যাক্সিমাম কাজগুলোই এক্সেল শিটে তৈরি করার পরে নিচের দিকে লিখে দিয়েছি গিফট ওয়ার্ক, ঠিক আছে। তাহলে কি হয়, গিফট ওয়ার্কের যে প্রুফটা দিয়েছি ওইখানে দেখা যায় আরও 20-25টা প্রুফ দিয়ে দিয়েছি। দেওয়ার পরে কি হচ্ছে, বায়ার যখন কাজটা দেখছে, দেখার পরে নিচের দিকে আসছে, তখন দেখে গিফট করছে, বাহ চমৎকার, তো ছেলেটা তো তাহলে খুবই সুন্দর, আমার কাজটা খুব ভালোভাবে করে দিয়েছে। তাহলে কি হয় কি, এই ক্লায়েন্টটা আবার আপনাকে একটা সুন্দর মানে অর্ডার করবে এবং সুন্দর একটা ফিডব্যাক দিবে। তাহলে আপনাকে 4-star 2-star নিয়ে চিন্তা করতে হবে না, ঠিক আছে। তো এই হচ্ছে কাহিনী। এবার 5 নম্বর যদি বলি, কাজের বাইরে, কাজের বাইরে অবশ্যই বাইরের সাথে কথা বলতে হবে। কাজের বাইরে শুধু যে কাজ সম্পর্কেই সারাদিন তার সাথে মানে বকর বকর কথা বলবেন, মানে কন্টিনিউয়াসলি তার সাথে কথা বলবেন বিভিন্ন বিষয় না, এরকম না। বায়ারের পার্সোনাল অনেক কিছু থাকতে পারে, অনেকেই দেখবেন যে পার্সোনাল জিনিস শেয়ার করতে পছন্দ করে, তার সম্পর্কে বলতে বা তার ফ্যামিলি সম্পর্কে বলতে, বা তিনি কী করতেছে, তার বার্থডে কত, বার্থডে কয় তারিখে, যখন বার্থডেগুলো বলবে বা তার জন্ম তারিখ বলবে, তার ফ্যামিলির জন্ম মানে মেয়ে আছে, বিভিন্ন কিছু আছে না ফ্যামিলিতে, আদার্স মেম্বার আছে, তাদের জন্ম তারিখ কবে, এগুলো যদি আপনি জেনে নেন একটা সময়, ধরেন আপনার ক্লায়েন্টের জন্মদিন বা বার্থডে এটা আপনি জেনে নিলেন, তো ওই টাইমটা যদি আপনি ক্লায়েন্টের লিখে রাখেন যে অমুক তারিখে তার বার্থডে, তো আপনি একটা কাজ করলেন কি, ওই তারিখে আপনি যে তাকে একটা বার্থডে একটা ই করলেন আর কি, উইশ করলেন আর কি। উইশ করলে কি হবে, বায়ারের সাথে আপনার সম্পর্কটা আরও তৈরি হবে, আরও বড় হয়ে যাবে। তো এই সম্পর্কে বিষয়গুলো আপনাকে জানতে হবে, এবং কি আপনি এই কাজগুলো করবেন। অবশ্যই যে ক্লায়েন্টের সাথে কথা বলবে তার পার্সোনাল সম্পর্কে, তার ফ্যামিলি সম্পর্কে, তার সমস্ত মানে হচ্ছে কাজের বাইরে আপনি তার সাথে সম্পর্ক তৈরি করার জন্য কথা বলতে পারেন। তো আবার রিলেশন করার দরকার নাই, ঠিক আছে। অনেক ক্লায়েন্ট তো আছে, যেমন আমরা তো অনেকে আছি যারা মেয়েমেশের ছবি দিয়ে প্রোফাইলগুলো করি, তো দেখা যায় যে তাদের প্রেমিক হয়ে যায়, এরকম কাজ করা যাবে না, পরে ঝামেলা বাজবে। তো অবশ্যই তার যতটুকু দরকার আপনি তার সাথে পার্সোনালি কথা বলতে পারেন, এতে আপনার সাথে একটা বড় একটা সম্পর্ক তৈরি হবে এবং আপনি তার সাথে দীর্ঘদিন কাজ করতে পারবেন। এবং সেটা হোক ফাইবার হোক, আপওয়ার্ক হোক, আউট অফ মার্কেট প্লেস হোক, ইনস্টাগ্রাম হোক,
লিঙ্কডিন হোক, পিন্টারেস্ট হোক, যেখানেই থাকুক না কেন, আপনি যদি এই পাঁচটা স্টেপ ফলো করেন তাহলে আই হোপ যে আপনি মার্কেট প্লেসের বাইরে আপনি লং টাইম একটা ক্লায়েন্টের সাথে কাজ করতে পারবেন, সেটা লং টাইম। আমি বলবো না যে আপনি একদিন দুই দিনের জন্য কাজ করবেন, আপনি লং টাইম কাজ করতে পারবেন যদি ক্লায়েন্টকে স্যাটিসফাই করতে পারেন আমার স্টেপগুলো ফলো করে। তো আশা করি যে আপনি বিষয়গুলো বুঝতে পারছেন। এবার নেক্সটে আপনার যখন কোনো ক্লায়েন্টের সাথে কথা হবে তখন অবশ্যই এই বিষয়গুলো মনে রাখবেন। ওকে, তো দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈদ মোবারক।